আমাদের মঞ্চে যারা উপবিষ্ট হয়েছেন সকলকে ধন্যবাদ। আরসু পার্টির সুপ্রিমো সুদেশ মাহাতো মহাশয়কে অশেষ ধন্যবাদ। এবং আমাদের রামচন্দ্র বাবু এসেছেন তাকেও অশেষ ধন্যবাদ। ভরলাল মাহাতো বাবু এসেছেন তাকেও অশেষ ধন্যবাদ। আমাদের বিজেপির সমস্ত কার্যকর্তা যারা মঞ্চে উপবিষ্ট আছেন সকলকে আমার নতমস্তকে প্রণাম। যারা আছেন বড়দেরকে সকলকে প্রণাম, ছোটদেরকে স্নেহ ভালোবাসা জানিয়ে আমি কিছু কথা বলছি। আমি সদ্যই কিছুদিন আগে আরসু পার্টিতে যোগদান করেছি। আপনাদের এই আরসু পার্টিতে যোগদান করার পর আমাকে আমাদের আরসু দলের সুপ্রিমো আমাকে প্রার্থীর ভার দিয়ে দিয়েছেন এবং আমি আপনাদের সহযোগিতায় অর্থাৎ বিজেপি আমার আমার এনডিএ সরকারের আপনারা একদম এক নম্বরের ভারপ্রাপ্ত লোক এবং আরসু এই জায়গায় একটা সিট নিয়ে 294-এর মধ্যে একটা সিট আমাদের আরসু পার্টি পেয়েছে গঠবন্ধনের মারফত। নরেন্দ্র মোদীর সাথে আমাদের সুদেশ মাহাতোর গঠবন্ধন হয়েছে, সেই গঠবন্ধনে আরসু পার্টি আমাদের বাগমুন্ডি বিধানসভায় বাগমুন্ডির মাটিতে এই প্রথম আরসু পার্টি মানে পদার্পণ করছে। তাই আপনাদের সকলকে আমি অনুরোধ করব করজোড়ে নতমস্তকে আপনারা কে আজকে যে চারিদিকে যে জয় শ্রীরামের আওয়াজ আছে, পদ্মফুলের আওয়াজ আছে, কলাছাপের মোটামুটি আওয়াজ আছে, তাই আপনারাকে বলবো আর বেশি দিন নাই, মাত্র 9টা দিন আছে। এই 9টা দিন আমাদেরকে সকলকে অতন্দ্র প্রহরের মতো খেটে আমাদেরকে এই লড়াইয়ে জিততে হবে। দেখুন বন্ধুগণ, লড়াইয়ে যদি জিতে যাই, সুদেশবাবু আমাদের আছেন, তিনি আমাদের উপর আশীর্বাদ রাখবেন, তিনি আমাদের জন্য পথ দেখাবেন, তার পথ পাথে করে আমরা বাগমুন্ডির বুকে এগিয়ে যাব। তার পথ নির্দেশনে আমি যেরকম তিনি অনুরোধ ইয়া করবেন, যেরকম আমাদেরকে উৎসাহ আনন্দ দিবেন, পথ দেখাবেন এবং ভারতীয় জনপদের পার্টির কাছে আমি অঙ্গীকারবদ্ধ হয়ে স্টেজে বলছি, আপনারা যেমনভাবে আমাকে পথ দেখাবেন আমি সেই রকম আপনাদের কথা মতো বাগমুন্ডির মুখে চলতে বাধ্য থাকব। তাই আপনারা আমাকে দুহাত ভরে আশীর্বাদ করবেন। এই কথা বলে ঝালদাবাসীর থেকে যারা এসেছেন এবং বাগমুন্ডি ঝালদা ঐক্যবদ্ধ হয়ে আমাকে মাথায় আশীর্বাদ দিয়ে আমাকে বিধানসভায় পাঠাবেন, এই কথা বলে আপনাদের জন্য আমি অতন্দ্র প্রহরীর মতো হয়ে কাজ করব, এই আশীর্বাদটা আমি রাখছি। আমি কোনোদিন আপনাদের আমি রাজনীতি করা ছেলে, রাজনীতি করতে জানি, রাজনীতি করতে ভালোবাসি, আমরা আপনারা আমাদের পাশে থাকবেন, আমি আপনাদের প্রচন্ড প্রহরীর মতো আপনাদের পাশে থাকবো, এই অঙ্গীকার রেখে সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি।